এখন থাকছে ব্যাচেলর পয়েন্ট নিয়ে ব্যবসা করতে চাইনি, বললেন কাজল আরিফিন ওমি। তবে কেন বললেন তিনি এই কথা, এই বিষয়টি নিয়েই আজকের পুরো ভিডিওটিতে আলোচনা করা হবে। সো লেট জাম্প ইনটু দা মেইন ভিডিও। 13 এপ্রিল শেষ হয়েছে সময়ের অন্যতম জনপ্রিয় ধারাবাহিক নাটক ব্যাচেলর পয়েন্ট সিজন 3। নাটকটি শেষ পর্ব প্রচারের পর থেকেই এ নিয়ে সরগরম সামাজিক যোগাযোগ মাধ্যমগুলো। সোশ্যাল মিডিয়াতে বিভিন্নভাবে আবেগ অনুভূতি প্রকাশ করা হচ্ছে, বিভিন্নভাবে সিজন 4 নিয়ে কথা বলা হচ্ছে, দাবি করা হচ্ছে কাবিলাকে যেন জেল থেকে মুক্তি করানো হয়। অনেকে তো কাজল আরিফিন ওমিকেও নানাভাবে হুমকি দিচ্ছেন। সিরিজের বিভিন্ন চরিত্রে পাশা, হাবু, শুভ, কাবিলা, রিয়া, নাবিলা, শিরিন, শিমুল, বোরহান, জাকির অন্তরাকে নিয়ে আলোচনায় মেতে উঠেছেন দর্শকরা। দর্শক এখনো সিরিজটির সমাপ্তি মেনে নিতে পারছেন না, আর তাই তো নতুন সিরিজ দেখার প্রত্যাশায় সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে নানাভাবে লেখালেখি করছে, নানা ধরনের ভিডিও আদান প্রদান করছে। আর এ নিয়ে এবার মুখ খুলেছেন জনপ্রিয় এই সিরিজটির নির্মাতা কাজল আরিফিন ওমি। এক ইন্টারভিউতে নাটকটি নিয়ে নিজের অবস্থান ব্যাখ্যা করেছেন তিনি। তুমুল জনপ্রিয়তার মাঝে হুট করে নাটকটি শেষ করে দেওয়া প্রসঙ্গে ওমি বলেন, আমি কিন্তু নাটকটির সিজন 3 সমাপ্তির কথা বলেছি, পরবর্তীতে কি হবে না হবে তা নিয়ে এখনো কিছু বলিনি বা ঘোষণা দিইনি, বিষয়টি এখনো ভাবনার মধ্যে আছে। ওমি জানান, দিনের পর দিন ব্যাচেলর পয়েন্টের দর্শক শুধুই বেড়েছে, কিন্তু কখনো যদি এই দর্শকরাই নাটকটা নিয়ে হতাশ হন সেই ভাবনাটা আমাকে পীড়া দিয়েছে। নাটকটি নিয়ে কেউ হতাশ হলে তা আমি হয়তো নিতে পারবো না, সেজন্যই আমার লক্ষ্য ছিল নাটকটি তখনই শেষ করব যখন একটা শক্ত জায়গা তৈরি হবে, সেটা হওয়ার পরই শেষ করেছি। এই নির্মাতা জানান, নাটকটির নতুন সিজন আসতে পারে, আবার অন্য কোনো কিছু হতে পারে। আমি ফেসবুকে একটি পোস্টে লিখেছিলাম এই চরিত্রগুলো কে কোথায় আছে আমি অবশ্যই দর্শকদের দেখাবো, মাধ্যমটা পরিবর্তন হতে পারে, গল্প বলার ঢং পরিবর্তন হতে পারে, কিন্তু এই চরিত্রগুলো কখনো হারিয়ে যাবে না। ওমি আরো যোগ করেন, ব্যাচেলর পয়েন্ট নিয়ে কখনো ব্যবসা করতে চাইনি, সবসময় এটাকে এক্সক্লুসিভলি প্রেজেন্ট করতে চেয়েছি। ব্যাচেলর পয়েন্ট নিয়ে প্রোডাক্ট প্লেসমেন্ট থেকে শুরু করে টিভিসি সহ বিভিন্ন ধরনের অনেক লোভনীয় অফার পেয়েছি, যদি বিজনেস করতাম তাহলে আমি বা আমার টিম অনেক টাকা আর্ন করতে পারতাম, কিন্তু জিনিসটা মানুষের কাছে এক্সক্লুসিভ থাকতো না। ব্যাচেলর পয়েন্ট এক্সক্লুসিভ থাকবে সেটাই আমার সবচেয়ে বড় চাওয়া। সো ভিউয়ার, জেনে তো নিলেন কেন উনি বলেছেন যে ব্যাচেলর পয়েন্ট নিয়ে সে ব্যবসা করতে চায়নি। আর এই বিষয়টি নিয়ে যদি আপনার কোনো মতামত থাকে তাহলে অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না, এন্ড প্লিজ সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল ফর মোর আপডেটস।